কি হচ্ছে এইসব? পুরো অন্ধকার কি করে হয়ে গেল? আমার কিন্তু কিছু ঠিক লাগছে না, তোমরা বসো, আমি ঠাকুর ঘর থেকে গিয়ে এখনই হনুমান চালিশাটা নিয়ে আসছি। হনুমান চালিশা পড়লে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে। কিন্তু এত অন্ধকারে তুমি যাবে কি করে? দাঁড়াও। এই না, ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এইবার যাও। তোমরা বসো, আমি এক্ষুনি আসছি, তোমরা সবাই ঠাকুরের নাম জপ করতে থাকো। তোদের মা চিল্লাচ্ছে কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি যাই। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? দেখো বলে কি দেখবো মিনু? আরে দেখতে পাচ্ছ না, পাইছো? কোথায় গেল? এক্ষুনি তো এখানে হালকা পড়া পায়ের ছাপ দেখলাম আমি, কোথায় গেল? কি সব বলছো মিনু, এখানে কোনো পায়ের ছাপ নেই, দেখো কিছুই নেই। আরে তুমি হয়তো ভুল কিছু দেখেছো। না না, আমি স্পষ্ট দেখলাম এখানে হালকা পড়া পায়ের ছাপ ছিল, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আরে শান্ত হও মিনু, শান্ত হও, চলো ঘরে চলো। দেখেছি, আমি পায়ের ছাপ দেখেছি। নাও চুপটি করে বসো তো, বসো। মনা যা তো, তোর মায়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসো। হ্যাঁ বাবা, আনছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়ানএক্সপেক্ট নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদের সাথে কথা বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই লাইভ ম্যাচটিও দেখতে পারবে। তোমরা স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবে, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতন নগদ পুরস্কার জেতারও কিন্তু সুযোগ রয়েছে। এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি তাই বেছে নিতে পারো। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড বোমা BOUMAA ব্যবহার করে প্রথমবার জমাতে 66,000 টাকা পর্যন্ত পাও। তোমরা খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আমাদের জেতা টাকা তুলে নিতে পারবে। তো আর দেরি কিসের, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে গিয়ে রেজিস্টার করো অথবা গুগলে গিয়ে ওয়ানএক্সপ্রেস সার্চ করে রেজিস্টার করো। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড বোমা ব্যবহার করে বোনাস পাও। বাবা দেখো বাবা, আয়নাতে কি যেন একটা লেখা। কোথায় দেখি, কেমন আছিস বুবলু, আমায় চিনতে পারছিস? হ্যাঁ, এসব কি দেখছি আমি? এই নামে তো আমার পিস্তত দিদি মামন্দি ডাকতো আমায়। কে কে তুমি, কে? চিনতে পারলি তাহলে? ছোট পিসিদের বাড়ি থেকে ফোন এসছে। হ্যাঁ হ্যালো, কে? অরিন্দম দা। হ্যাঁ বলছি, কে টুকাই? হ্যাঁ অরিন্দম দা, দিদি আর আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে চিরকালের জন্য না ফেরার দেশে। এইসব কি বলছিস, মামুন দিয়ার নেই, কি করে হলো এইসব? জানি না অরিন্দম দা, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোকেরা বলেছে যে গায়ে আগুন লেগে মারা গেছে। পারলে দিদিকে শেষবারের মতো এসে দেখে যাও, দিদি তো তোমাকে খুব ভালোবাসতো, আমরা সবাই যাচ্ছি ওর শ্বশুর বাড়িতে, তুমিও চলে এসো।
সব কি হচ্ছে বলো তো? জানি না মিনু, কিন্তু মামুন্দি এরকম ভাবে ছেড়ে চলে গেল আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু সত্যিটা তো মেনে নিতেই হবে গুগলু। এ কে তুমি? সামনে এসো বলছি, সামনে এসো। গুবলু, মামুন্দি, আমার কাছে আসিস না গুবলু। তুই চাইলেও যে আমায় আর ছুঁতে পারবি না রে, কোনোদিনও পারবি না। কেন মামুন্দি, কি এমন হলো? কি করে তোমার গায়ে আগুন লাগলো বলো মামুন্দি? আমার গায়ে যে আগুন লাগেনি রে, লাগানো হয়েছে বুঝলি। মানে কি বলছো এইসব? তাহলে শোন, তুই তো ভালো করেই জানিস যে আমার বিয়ের সময় পণ নিয়ে কত বড় ঝামেলা হয়েছিল। সে না হয় সব মিটমাট হয়ে যায় আর আমাদের বিয়েটা শেষমেশ হয়ে যায় ঠিকই, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের তো তখনও মনে মনে পণের লোকটা ঠিকঠাকভাবে মেটে নিয়ে রে, তাদের তো আরও অনেক জিনিস নেওয়ার ইচ্ছে ছিল। আর যেহেতু তারা সেই সব জিনিস আমার থেকে পায়নি, তাই রোজ দিন আমার ওপর অত্যাচার করতে শুরু করে। আর তোদের জামাই দাদাও ওদের মধ্যে সামিল ছিল, ও রোজ দিন আমাকে শুধু টর্চার করতো, মারতো, ঘরে আটকে রাখতো, বাপের বাড়িতে যেতে দিত না, এমনকি দুবেলা ঠিক মতন খেতে অব্দি দিত না। ওরা শুধু বলতো বাবার কাছে ফোন করে টাকা চাইতে, কিন্তু বাবার কি সেই সামর্থ্য ছিল বল? সে তো তার সর্বস্ব দিয়ে আমার বিয়ে দিয়েছে, আর কোথায় পাবে বল? শুধুমাত্র পণের লোভে ওরা তোমাকে পুড়িয়ে মেরে ফেললো। জানিস তো তোর জামাই দাদার জন্যে ভীষণই বড়লোক ঘরের থেকে একটা সম্বন্ধ এসেছে, বিয়ে করা সত্ত্বেও আমার শ্বশুরবাড়ির লোকেরা ওর আবারও বিয়ে দিতে চায়, কিন্তু আইনত তো একবো থাকাকালীন আর একটা বিয়ে করতে পারবে না। তাই তো আমাকে রাস্তা থেকে সরানোর জন্যে ওদের এই প্ল্যানিং ছিল। শেষমেশ আমাকে রান্নাঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দিল, আর মানুষ ভাবলো যে রান্না করতে গিয়ে আমার গায়ে আগুন লেগে গেছে আর আমি সেখানেই শেষ হয়ে গেছি। শান্তি পাবো না যতদিন না ওই শয়তানগুলো কোনো বিচার হচ্ছে। মামুন্দি, আমি কথা দিচ্ছি, তোমার শ্বশুর বাড়ির সবার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসবো। আমি এক্ষুনি গিয়ে পুলিশকে সব বলবো, যা সাজা দেওয়ার সেটা আইনই দেবে। তুই কিচ্ছু করতে পারবি না গুড্ডু, ওরা যে আইনকেও টাকা খাইয়ে মুখ বন্ধ করে রেখেছে, তুই কিচ্ছু করতে পারবি না, তোর কাছে তো কোনো প্রমাণ নেই রে। তাই বলে ওই শয়তানগুলোকে ছেড়ে দেবো দিদি? না না, যারা আমার দিদিকে এত কষ্ট দিয়ে পুড়িয়ে মেরেছে আমি তাদের কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। শান্ত হো বুবলু, আমরা বিচার করার কে? আমাদের মাথার উপর যিনি আছেন তিনিই সঠিক বিচার করবেন, আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করে থাকব, দেখি ভগবান কোন দিন সঠিক বিচার করেন। তোরা ভালো থাকিস বুবলু, শেষ দেখা দিতেই তো আমি এসেছিলাম, এবার আমার সময় হয়ে গেছে, আমায় যে চলে যেতে হবে, চলি গুগলু। মামুন্দি, মানুষ কতটা নিচে নেমে গেছে সত্যি। দিদি ঠিক কথাই বলেছেন, ভগবানই ওনাদের বিচার করবেন, সে কাউকে ছাড়বেন না, সবার কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে, কেউ ছাড় পাবে না। Thank you.